আজকে আমরা পানাম সিটিতে আসলাম, সোনারগাঁয় অবস্থিত। তো সেই পানাম সিটিটা আমরা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে আমরা ঘুরতে এলাম এই সুন্দর এই প্লেসটি। যে প্লেসটিতে আমরা এখানে আছি সেটি হচ্ছে পানাম সিটি। এটি ইসাকার আমলের একটি পুরাতন সিটি। আমরা যেটাকে বলি ঢাকার আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী ছিল এই সোনারগাঁয়। সেই সোনারগাঁয় প্রথম স্থাপিত মুঘল মানে আমলের সেই শহরটি আমরা আজকে পরিত্যক্ত অবস্থা দেখতে পাচ্ছি, সবগুলো পরিত্যক্ত হয়ে আছে। সেই অবস্থাতে আমরা এখানে আমাদের সবাই যারা আসছি সকলেই কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ার, যারা স্ট্রাকচার গঠন এবং সাইজ বিল্ডিংয়ের আসলে অ্যাকচুয়ালি যে আগের যে কারুকার্য শিল্প ছিল এটি খুবই অত্যাধুনিক এবং খুবই সৌন্দর্য ছিল, মানে বিদ্যমান ছিল। আপনারা যে আজকে যে আমরা সেই গুলো দেখতে পাচ্ছি সেটি খুবই মজবুত। আজকের বিষয়টা হচ্ছে কি, আমাদের সেই নগরীটা আসলে একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে শুধু আমরা আজকে দর্শনার্থী হিসেবে আমরা সেখানে আসছি। এই যে দেখেন আজকে বিল্ডিংটা নির্মাণ করেছে, কিন্তু বিল্ডিং এর যে আসলে এখনো দাঁড়িয়ে আছে সেই শক্ত ইটগুলি পাথরের, মানে পাথরের অবস্থান। তো আমরা সেই পানাম সিটিতে ঘুরে আসা একটি আমাদের একজন ভাইকে জিজ্ঞেস করবো আসলে পানাম সিটিতে ঘুরে ঘুরে কিরকম, মানে আপনারা দেখতে পাচ্ছেন পানাম সিটি ঘুরে ঘুরে কেমন দেখতে পাচ্ছেন? আরিফ সাহেব, আপনি তো পানাম সিটিতে ঘুরতেছেন, কিরকম মনে হচ্ছে আপনার কাছে? ভেরি নাইস, লাইক এই এই পানাম সিটির কারুকার্য, কারুশিল্প, ঠিক আছে, এগুলি আসলে স্ট্রাকচারগুলো এগুলি আমরা আজকে, আপনি তো একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যেহেতু আপনি পড়াশোনা করতেছেন, এগুলো আপনার দেখার বিষয় বা অভিজ্ঞতা অর্জন করা অবশ্যই আপনার কর্তব্য এবং দায়িত্ব। সেই হিসেবে আমরা আমাদের ভার্সিটি থেকে যেহেতু আমরা এখানে আসলাম, সেখানে অবশ্যই আমরা আমাদের সেই পানাম সিটির দৃশ্যটাকে ক্যামেরা বন্দী করে যাচ্ছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর একটি পুরাতন সিটি, পুরাতন শহর। আমরা ঢাকাকে জানি বা চিনি, এটাকে বাংলাদেশের রাজধানী, প্রথম রাজধানী বলা হয় কেন, সেই হিসাবে আপনি একটু বলেন। এইসব জন্যই তো বলা হয়। কিসবের জন্য? হ্যাঁ, আপনি সেটা সম্পর্কে একটু বিস্তারিত আমাকে একটু বলেন। আমরা দেখেন আমরা দেখতে পাচ্ছি পিছন সাইডটা, ব্যাক সাইডটা আমরা অবশ্যই দেখবো যে পানাম সিটির ব্যাক সাইডে কীরকম স্থানগুলি আছে। সেটা ছিল আমার মনে হয় সেই 10 বা 11 শতকের দিকে সেই নির্মাণ করা সেই পানাম সিটির ইটগুলো দেখেন আসলে এখনও কি মানে পাকাপোক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আসলে অ্যাকচুয়ালি আমরা সেই পিছন দিকটা দেখতে পাচ্ছি। আসলে শহরটা খুবই সুন্দরভাবে নির্মিত করা হয়েছিল, আমার মনে হয় মুঘল সাম্রাজ্যের আমলে সেটা তৈরি করা হয়েছিল। এটি এখন মানে ভুতুরে বা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে সেখানে। এটা আমরা এই যে এটা খুব দেখতে পাচ্ছি, সেখানে আসলে অ্যাকচুয়ালি ভয়ের ব্যাপার স্যাপার সেখানে একটি খুব দেখা যাচ্ছে। ও খুবই আবার ঢাকা আছে, তবে এই বিল্ডিংগুলো আসলে অ্যাকচুয়ালি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন পর্যন্ত, সেগুলো ড্যামেজ, মানে এগুলো আসলে অ্যাকচুয়ালি ইয়ে নেই, মানে টেম্পারেচার এখন একটু কমে। এই পুরাতন পানাম সিটি ঘুরে ঘুরে আমরা আজকে আমাদের, আমার কাছে খুবই মানে দৃষ্টিনন্দন এবং খুবই ভালো যোগ্য মনে হচ্ছে যে পানাম সিটিটা আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের সৌভাগ্য হয়েছে বা এখনো দাঁড়িয়েছে বা এটা আজও কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আমরা ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় সরকার যদি সংস্কার করে সুন্দর করে এবার রেখে দেয় অবশিষ্টটা থাকবে আরও অনেকদিন পর্যন্ত, আমরা দেখতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম সেটা দেখতে পারবে। আর আপনি তো প্রাইভেট মেডিকেল পার্টনারশিপ নিয়ে কথা বলছেন, এই আপনি কি দেখতেছেন কারো কোনো প্রশ্ন থাকলে?
অ্যাকচুয়ালি স্যার আমার এই প্রশ্ন ছিল, আমার এটা করতে পারতাম আমি স্যার, আমি আপনাদের আপনাকেই বলতে পারছি স্যার, আসলে এই যে স্ট্রাকচারটা কতদিন আগের সেটা তৈরি করা হয়েছিল। আমরা যে সিঁড়িটা দেখতে পাচ্ছি সেটা 1610 সালে তৈরি নির্মিত করা হয়েছিল, তো সেই সময় আমাদের স্যার আমাদেরকে অবশ্যই কিছু বলবেন। মোজাবেল স্যার, স্যার আপনি সেই সময় একটু আমাদেরকে বলেন, যেহেতু আমরা এখানে সাইট করে আসছি। এই বিল্ডিং গুলো তো অনেক আগে, প্রায় লাল লাল হয়ে আছে, 400 বছর আগে অনেক মানে খার আমল সেটা সিটি ছিল, মানে ইয়ে ছিল, এটা তৈরি হয়েছিল 400 বছর আগে কেছিল, এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে শেখার আমলে এটা তৈরি, শেখার আমলে। কিন্তু এখানে আপনার ধরেন এই পুরো বিল্ডিং এ কোনো দেখেন কোনো সবই ইট, কোনো বালু সিমেন্ট কিছুই কিন্তু ছিল না, জাস্ট কত। আচ্ছা, এটাই মানে এটা আমার মনে হয় যে আমরা মানে ঢাকার প্রথম রাজধানী হিসেবে বা কি মানে ঘোষণা মানে হয়েছিল কখনো কত শতকের দিকে? এটা ঢাকা প্রথম রাজধানী যে 1610 সালে ঢাকার প্রথম রাজধানী করা হয়েছিল, এইটাকে মানে সোনার গায়ে এটাকে ঢাকার প্রথম রাজধানী করা হয়েছিল, যখন ঈশাকার রাজধানী বলা হয়েছিল, ঈশাকার রাজধানী বলা হয়েছিল। আমাদের এটা দেখার বিষয় বা দেখবো আমি সেটা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই, আমাদের যেহেতু আমরা এখানে আছি শিক্ষণীয় বিষয়, আমাদের আপনার প্রশ্ন করবো, আপনার উত্তর দিতে দেবেন, এটাই আমাদের স্বাভাবিক ব্যাপার। আরেকটা করবো দাঁড়ান একটু পরে।